মেডিসিন ই হেলথ হেলথ কেয়ারে আপনাকে স্বাগত জানাই। আজকে যে মেডিসিন তথা ওষুধের বিষয়ে আলোচনা করব সেটি হলো ভিটামিন এল সিরাপ। এই ভিটামিন এল সিরাপ কী কাজ করে, কোন রোগের ঔষধ, খাবার নিয়ম কী ইত্যাদি সম্পূর্ণ বিষয় জানবো আমরা আজকের এই ভিডিওতে। ভিউয়ার্স, এই ভিটামিন এল সিরাপ যা মেডিসাইন্স ফার্মা কোম্পানি বানিয়েছে, এর মধ্যে 200 ml ওষুধ রয়েছে যার দাম 120 টাকা। যদি এর প্রিপারেশনের কথা বলি, সেক্ষেত্রে ভিটামিন বি কমপ্লেক্স উইথ এল-লাইসিন সিরাপ বেস দেওয়া রয়েছে। এবং যদি এর কম্পোজিশনের কথা বলি, সেক্ষেত্রে প্রতি 10 ml কন্টেনে এনার্জি ভ্যালু 13.79 kcal, কার্বোহাইড্রেট 3.5 গ্রাম, সুক্রোজ 3.5 গ্রাম, প্রোটিন 0 গ্রাম, ফ্যাট 0 গ্রাম, থায়ামিন হাইড্রোক্লোরাইড 2 মিলিগ্রাম, রিবোফ্লাভিন সোডিয়াম ফসফেট 1.5 মিলিগ্রাম, প্যারিডক্সিন হাইড্রোক্লোরাইড 1.5 মিলিগ্রাম, নিউকোটিনামাইড 20 মিলিগ্রাম, ডিপ্যান্থেনল 5 মিলিগ্রাম, সায়ানোকোবলামিন 1 mcg, এল-লাইসিন হাইড্রোক্লোরাইড 375 mcg বেস দেওয়া রয়েছে। তথা সর্বোপরি বলা যায় এটি একটি ভিটামিন বি কমপ্লেক্স সিরাপ। এই ভিটামিন বি কমপ্লেক্স সিরাপ যা কিনা ডাক্তারেরা বিভিন্ন ধরনের রোগ সমস্যার উপর ভিত্তি করে প্রেসক্রাইব করে থাকে, যেমন শরীর দুর্বল, শরীর কমজোরি, অল্প কিছুক্ষণ কাজ করলেই শরীর নিস্তেজ হয়ে পড়ে তথা ক্লান্তির অনুভূতির সৃষ্টি হয়, হাত পা ঝমঝম করে, শরীর দুর্বল হওয়ার কারণে মাথা ঘোরে, মাথা চক্কর দেয়, চোখ দিয়ে ঝাপসা আলো দেখা যায়। এছাড়াও এটি নার্ভের বিভিন্ন ধরনের রোগ সমস্যা ও খাবার রুচি বৃদ্ধি, হজম শক্তি বৃদ্ধি এবং ভিটামিন বি কমপ্লেক্সের অভাবজনিত রোগ সমস্যা প্রতিরোধ করে। এছাড়াও এটি শরীরের ইমিউনিটি সিস্টেমকে ভালো করে, রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করে। এছাড়াও যাদের শরীরের নার্ভ দুর্বল হয়ে পড়েছে তথা নার্ভের দুর্বলতার কারণে পেশির সংকোচন ও শরীরের মধ্যে বিভিন্ন ধরনের ব্যথা বেদনার অনুভব করেন, তারাও এই ভিটামিন বি কমপ্লেক্স সিরাপ তথা ভিটামিন এল সিরাপ সেবন করতে পারেন। এই সিরাপ গর্ভবতী মা সহ পুরুষ, মহিলা, বৃদ্ধ যে কেউ এটিকে সেবন করতে পারেন। যদি এই সিরাপের সেবনের নিয়মের কথা বলি, সেক্ষেত্রে বড়রা 10 ml করে দিনে 2 বার খাবার পরে খাবেন এবং ছোটরা 5 ml করে দিনে 2 বার খাবার পরে খাবেন। যদি এই সিরাপের সাইড ইফেক্টের বিষয় বলি, তো এর বিশেষ কোনো সাইড ইফেক্ট নেই, এটি সম্পূর্ণরূপে পার্শ্ব প্রতিক্রিয়াহীন। কিন্তু তারপরেও আমি বলবো যে আপনারা যে কোনো মেডিসিন বা ঔষধ সেবনের পূর্বে অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ গ্রহণ করবেন এবং ডাক্তারের সঙ্গে পরামর্শ গ্রহণ করে তারপরেই যে কোনো মেডিসিন বা ঔষধ সেবন করবেন। তবে এই সিরাপ আপনারা যে কোনো মেডিসিন স্টোরে খুব সহজেই পেয়ে যাবেন। ইনকেস যদি আপনারা এই ভিটামিন এল সিরাপ না পেয়ে থাকেন, সেক্ষেত্রে ভিটামিন বি কমপ্লেক্স নামে বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে খুব সহজেই পেয়ে যাবেন। ভিউয়ার্স, এইরকম মেডিসিন রিলেটেড তথ্য পেতে আমার চ্যানেলে জুড়ে থাকবেন এবং বন্ধুদেরও মেডিসিন রিলেটেড তথ্যের সাহায্য পেতে ভিডিওটিকে শেয়ার করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং এরকম মেডিসিন রিলেটেড তথ্য পেতে আমার চ্যানেলে জুড়ে থাকবেন।